You color my life, you break the line, I'm falling for you. हम लोग बहुत दूर पहुंच गए हैं, करीब छलेला से 4 किलोमीटर नीचे है। छलेला सामने ही है पर घूम के जाना पड़ेगा, तो 4 किमी नीचे है। अभी थोड़ा सा व्यू पॉइंट दिखा देता हूँ। ये छलेला का ऊपर है, ऊपर वो छलेला है जहाँ पे वो धुआं उठ रहा है ना, वो छलेला पास है, ठीक है, वहां पे ऊपर जाना है हमें। द स्काई कलर, द सन, फुल सनी है इसलिए ठंड थोड़ा सा कम लग रहा है, पर आज माइनस के नीचे टेम्परेचर है यहाँ का, क्योंकि रोड में पूरा बर्फ जम गया है। थोड़ा नाला, नाले के जैसे जो पानी निकलता है ना वहाँ पे, तो ये देखो व्यू। ये हर्षित भैया, चिन्मय तो जाओ। हाय, ओ फीलिंग्स बोलो। দুর্দান্ত ফিলিংস বলার মতন অবস্থা নেই, প্রচন্ড ঠান্ডা, বরফের মধ্যে দিয়ে আজকে এলাম। রাস্তার দুপাশে বরফ, দূরে বরফের পাহাড়। তো আমাদের আমরা আমাদের টার্গেট থেকে আর মাত্র 4 কিলোমিটার নিচে আছি, তো এরপরের ক্লিপ ওখান থেকে দেখা হবে। আপাতত বাই বাই, বাই বাই। ওকে গাইজ, লেটস স্টার্ট দ্য রাইড। हाय गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल सीबी स्टोरीज ब्लॉग। आज अच्छे हम रखों ठीक माने तुम्हारे चेरला पास तक 3 किलोमीटर दूर है रास्ता। जे सुंदर जो तुम्हारे देखते पार चो, एक तो आगे अरिजिता बोल चिलो जे कैमोन एक्सपीरियंस पामने कोतरा दूर है अच्छी माने इखान थे के आर हाथ तो मिनट 10 लाख बे हमारे चेरला पास उठते, जेटा हाईएस्ट पॉइंट ऑफ भूटान जेटा 13,000 फीट ऊपर। তো আজকে মানে টেম্পারেচার মাইনাসের কাছাকাছি, কিন্তু সকালবেলা যথেষ্ট রোদ উঠেছে আর হাওয়াও যথেষ্ট আছে, মানে বাতাসের পরিমাণ যথেষ্ট, মানে যত উপরে উঠছি আমরা তত কিন্তু বাতাসটা আমাদেরকে ঘিরে ধরছে। আর রাস্তাটা যথেষ্ট আঁকাবাঁকা, ডান সাইডে দেখতে পাচ্ছ যে অনেকেই ফটো তুলছে, ট্রাভেলাররা যারা এসছে কার নিয়ে, কার বা বাইক যারা নিয়ে আসে তারা এইসব জায়গাগুলোতে ফটো তোলে। আর ওই সাইডে যে ভিউটা দেখতে পাচ্ছ আকাশের, ওই সাইডে তোমার আছে টাইগার নেস্টটা, তো ওই সাইডের ভিউটা দারুণ সুন্দর। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, তোমরা বুঝতে পারছো যে কতটা সৌন্দর্য পূর্ণ হয়। তো আমার প্রায় ছেলেরা চলে এসেছি, তোমাদের জন্য ছেলেরা পাশের যে ভিডিওটা আসছে সেটা যথেষ্ট তোমাদের ভালো লাগবে আশা করি, কারণ আমরা যখন ইউটিউবে ভিডিওগুলো দেখি তখন আমাদের যথেষ্ট ভালো লাগে ভিডিওগুলো। আমরা এখন চলে এসেছি ভুটানের হাইয়েস্ট পয়েন্ট চেরলা পাসে। তো চেরলা পাসের যে মানে নৈসর্গিক যে একটা আকর্ষণ বা মানুষ কেন আসে সেই ভিউটা এবার তোমাদেরকে আসল দেখাবো। ভিউটা তোমরা এবার দেখো কত সুন্দর, আর বাতাসের পরিমাণ যথেষ্ট বেশি। কেমন লাগছে ভিউটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন চ্যানেলে এসেছো, যারা নতুন নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হর্ষিতদা, তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের ট্র্যাভেল করা বা আমাদের এই ভিডিও করা আগ্রহটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। তো সব কিছু তোমাদের জন্য ভিউয়ার্স, তোমরা চেষ্টা করো আমাদেরকে ফুল সাপোর্ট করার জন্য। আর এত সুন্দর ভিডিও তোমরা বুঝতেই পারছো, বা এত সুন্দর কঠিন কঠিন জায়গাগুলো আমরা তোমাদের জন্য যাই, তোমরাই আমাদেরকে সাহস যোগাও। তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও, নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো। আর ভিউটা কেমন লাগছে, অসাধারণ, মেঘগুলো অসাধারণ। আর মানে যেসব রাইডাররা এখানে আসে বা যারা ট্রাভেলার করতে আসে তারা প্রত্যেকেই ওখান থেকে একটা করে যে পতাকাগুলো উঠছে সেগুলো কিনে তারা লাগিয়ে দিয়ে যায়, কারণ এই জায়গাটা এত সুন্দর ভিউ বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। চেরলা পাসের সাইনবোর্ড, প্রচুর গাড়ি এসছে আজকে, বিশেষ করে মানে বাইক খুব কমই, চার চাকায় বেশি।
তো আজকের ভিডিওই এতদূর পর্যন্ত, দেখা হবে আগামীকাল আরও অন্য কোনো প্লেসের ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণ চ্যানেলে জুড়ে থাকুন।